সম্মানিত নারীদের প্রতি সম্মান রেখে আমার আজকের এই আলোচনা আজকে আমি পবিত্র কোরআন হাদিসের আলোকে দশটি এমন অভ্যাসের কথা বলবো যে অভ্যাসগুলিকে আপন করে নিলে আপনার ঘর আপনার সংসার সুখ সচ্ছলতায় ভরে উঠবে ইনশাল্লাহ প্রথম অভ্যাসটি হলো আপনার স্বামীকে তার আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখার জন্য সহযোগিতা করবেন মনে রাখবেন যেই নারী তার স্বামীকে আত্মীয় স্বজন তার স্বামীর মা বাবা ভাই বোনের সাথে সম্পর্ক ছিন্ন করতে প্ররোচিত করে সেই ঘর থেকে আল্লাহ তালা রিজিকের বরকত নেন হায়াতের উঠিয়ে নেন দ্বিতীয় অভ্যাসটি মিথ্যা কথা যে হল নারী নিজেও মিথ্যা কথা বলে না এবং সন্তানদেরকেও মিথ্যা শিখায় না সেই ঘরে আল্লাহ অফুরন্ত বরকত দান করেন মিথ্যাবাদীকে আল্লাহ ঘৃণা করেন তিনি মিজি শরীফের এক হাজার নশো বাহাত্তর নম্বর হাদিস রসুলসাল্লাহ আলহিউসাল্লাম বলেন মিথ্যাবাদীর কাছ থেকে ফেরেস্তারা পর্যন্ত পলায়ন করে এক মাইল দূরে চলে যায় তৃতীয় অভ্যাস হল অপচয় অপব্যয় রোধ করা যেই নারী ঘরে কঠোরতার সাথে অপচয় ও অপব্যয় রোধ করবেন সেই ঘর থেকে কোনোদিন বরকত হ্রাস পাবে না আল্লাহ অপচয়কারীকে ভালোবাসেন না তাছাড়া সুরাবণী ইসরায়েলের ছাব্বিশ নং আয়াতে আল্লাহ অপচয়কারীকে শয়তানের ভাই বলে আখ্যায়িত করেছেন চতুর্থ অভ্যাস হলো কৃতজ্ঞতা প্রকাশ করা যে ঘরের নারী নিজের যা আছে তাতেই যদি থাকতে পারে। তাহলে সেই ঘরে অশান্তি হবে না। অভাব দেখা দিবে না আর তালা যারা কৃতজ্ঞতা প্রকাশ করেন তাদের নিয়ামত বাড়িয়ে দেওয়ার ওয়াদা করেছেন যেমন সুরাবণী আল্লাহ তালা বলেন পঞ্চম অভ্যাসটি হলো আল্লাহর দিয়া রিজিকের সাথে না করা যেসব নারী ঘরের খাদ্য দ্রব্যকে আর যে ঘরের নারী আল্লাহর সেই ঘর রহমত বরকতে পরিপূর্ণ হয়ে যায় ষষ্ঠ অভ্যাসটি হলো নামাজ যে ঘরের নারী নিজে অত্যন্ত গুরুত্বর সাথে সময় মতো নামাজ আদায় করে এবং স্বামী সন্তান সহ ঘরের সকলকে নামাজের জন্য কঠোরভাবে বাধ্য করে। সেই ঘরে অশান্তি পেরেশানি হবে না। আর ঘরের মানুষকে নামাজ পড়ানোর চাইতে নারীদের চেষ্টা বেশি সফল হয় সপ্তম অভ্যাস হলো স্বামী ও সন্তানদের সম্মান করা যেই ঘরে নারী তার স্বামী ও সন্তানদের সম্মান করবে সেই ঘর জান্নাতের বাগান হবে স্বামী যখন বাহির থেকে আসবেন সালাম দিয়ে হাসি মুখে স্বামীকে স্বাগতম জানাবেন আর সন্তানকে করার অর্থ সন্তানের যত্ন নিয়া অন্যান্য সকল কাজ থেকে সন্তানকে বেশি গুরুত্ব হল দিয়া বর্তমানে অনেকে টিভি সিরিয়াল মোবাইলে ফেসবুকিং চেটিং এসবে ব্যস্ত থাকে সন্তানের কেয়ার করে না মনে রাখবেন এমন অবহেলিত সন্তানেরাই একদিন আপনাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসবে অষ্টম অভ্যাস হলো আল্লাহর নাফর মানি ও গুণা থেকে বেঁচে থাকা যেমন সুদের লেনদেন নাচ গান নামাজ কালামে গুরুত্ব না দিয়া এসব গুণা থেকে যদি নিজে এবং স্বামী সন্তানকে বিরত রাখতে পারেন তাহলে আপনি দুনিয়া ও আখেরাতের জন্য সফল হবেন নবম অভ্যাস হল এসার পর ঘুমাতে দেরি না করা এবং সকাল সকাল ঘুম থেকে উঠা মনে রাখবেন আমাদের প্রিয় নবী ঘোষণা করেছেন নিশ্চয়ই সকালের কাজে আল্লাহ তালা বরকত রেখেছেন তাই যেই ঘরের নারীরা ফজরের নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে ঘরের কাজ শুরু করে সেই ঘরে আল্লাহ অফুরন্ত রহমত ও বরকত নাজিন করে দশম অভ্যাস হল কোরআন ও হাদিসে বরকত লাভের যেসব আমল আছে তা নিয়মিত পালন করা যেমন নিয়মিত একটি নির্দিষ্ট পরিমাণ শরীফ পরা এস্তেক যেমন প্রতিদিন আপনি একশতবার করে দরুশরীফ একশতবার এস্তেকফার পড়তে পারেন এর বেশিও পড়তে পারেন তবে যতটুকু পড়বেন সেটা নিয়মিত পড়তে হবে সেই পরিমাণ সংখ্যা নিয়মিত পড়তে হবে প্রতিদিন মাগরিব বা এশারের পর একবার চূড়া ও পাঠ করা পাঁচক নামাজের পর একবার আয়াতুল কুরসি পাঠ করা বাহির থেকে ঘরে প্রবেশের সময় বিসমিল্লা পরা সালাম দিয়ে ঘরে প্রবেশ করা এবং ঘরে প্রবেশ করে একবার সুরা এখলাস পরা আল্লা তালা আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন আমি